গুড মর্নিং ফ্রেন্ডস বাংলা অনলাইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকল ভিওয়ার্সকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে সিটিআর হয় ওই সিটিআরটা তোমরা কীভাবে চেক করবে প্রথমেই বন্ধুরা তোমাদের বলে দিই এই যে সিটিআর এর ফুল ফর্ম হচ্ছে ক্লিক থ্রু রেড ক্লিক থ্রু রেড এটাই হচ্ছে সিটিআরের ফুল ফর্ম এরপর আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু দিনে অবশ্যই তিনবার এই সিটিআর চেক করবে সকালে দুপুরে এবং রাত্রে এই তিনবার কিন্তু তোমরা প্রতিদিন সিটিআরটা চেক করবে তার কারণ যদি এই সিটিআর পনেরো পার্সেন্টের ওপরে হয়ে যায় তাহলে কিন্তু তোমার যে ইউটিউব চ্যানেলটি আছে ওটি কিন্তু ব্লক হয়ে যেতে পারে এবং তাও কিন্তু একদিনের জন্য নয় তিরিশ দিনের জন্য কিংবা হয়তো লাইফ টাইমের জন্য ব্লক হয়ে যেতে পারে এবং এর ফলে কি হবে তুমি যে এত পরিশ্রম করে তোমার মনিটাইজেশান অন করেছো অ্যাড পাওয়ার জন্য ওই অ্যাড তুমি কিন্তু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর কিন্তু পাবে না এবং তার ফলে তোমার কিন্তু এত পরিশ্রম পুরোটাই বৃথা যাবে তুমি কিন্তু আর কোনো ইনকাম করতে পারবে না ওই ইউটিউব চ্যানেল থেকে এবার তোমাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি লাইভে যে কিভাবে তোমরা সিটিআরটি চেক করবে ওকে বন্ধুরা প্রথমেই তোমাদেরকে যেতে হবে গুগলে গিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা তোমাদের লিখতে হবে এবং এটা লেখার পরে তোমাদেরকে গুগলে সার্চ করতে হবে যখনই তোমরা সার্চ করবে তোমরা একটু নিচের দিকে দেখতে পাবে গুগল অ্যাডসেন্স এইটে গুগলের ডাইরেক্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টে এখানে গিয়ে তোমরা ক্লিক করবে এবং এখানে যখনই ক্লিক করবে এটা ক্লিক করার পরেই তোমাদের কাছে কিন্তু এইরকম একটি পেজ ওপেন হবে এবং আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য বাঁ দিকে কনে দেখবে থ্রি ডট একটি তিনটে লাইন আছে এই লাইনটাতে তোমাদের ক্লিক করবে এখানে যাওয়ার পরে তোমাদেরকে রিপোর্ট অপশানে যেতে হবে এই রিপোর্ট অপশানে যাওয়ার পরে তোমরা যেটা করবে তোমরা কিন্তু অবশ্যই যে সকল নতুন ইউটিউবার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো এবং এই কিছুদিন দিন হল তোমাদের মনিটাইজেশান অন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই প্রতিদিন তিনবার করে অন্তত কমপক্ষে তিনবার তোমরা এই সিটিআরটি চেক করবে এরপরে তোমাদেরকে যেতে হবে এই যে ক্লিক অপশান দেখতে পাচ্ছ এই ক্লিক অপশানে তোমাদেরকে যেতে হবে এখানে যখনই ক্লিক করবে ক্লিক অপশানে ক্লিক করার পরে হালকা বাঁ দিকে সরাবে এই কনে দেখবে লাস্ট সেভেন ডেজ এখানে তোমরা টু ডে করবে টু ডে মানে আজকে কত সিটিয়ার আছে সেটাই চেক করবে ওকে টু ডেতে ক্লিক করার পরেই তোমরা এখানে দেখতে পাবে টু ডে আজকে যেমন আমার সিটিয়ার আছে দেখতে পাচ্ছ সিটিয়ার চোদ্দো পয়েন্ট উনপঞ্চাশ পার্সেন্ট এইটা তার মানে আমার মোটামুটি ঠিকই আছে এটা যখনই পনেরো পার্সেন্টের ওপর হয়ে যাবে তখন কিন্তু তোমার যে মনিটাইজেশান অন করেছিলে ওটা কিন্তু ব্লক করে দিবে এবং আর কিন্তু তুমি কখনো ওই চ্যানেলে অ্যাড পাবে না এবং এটা কিন্তু একদিন হলে হবে না কোম্পানির তরফ থেকে যদি বারবার তার মানে আমি বলতেছি তো আজকে আঠেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট কালকেও হয়তো আবার ষোলো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট এরকম হচ্ছে তখন কিন্তু ওটা কোম্পানির তরফ থেকে ব্লক করে দেবে এবং যদি তোমার হয়তো আজকে পনেরো পার্সেন্ট হয়ে গেল কালকে হয়তো তোমার আবার এটা হয়তো দশ পার্সেন্ট কিংবা হয়তো এগারো পার্সেন্ট হয়ে গেল আবার হয়তো তারপরের দিন আট পার্সেন্ট ন পার্সেন্ট তখন কিন্তু কোনো প্রবলেম হবে না কিন্তু যখনই পরপর তিন দিন চার দিন পরপর যখন পনেরো পার্সেন্টের ওপর সিটিআর চলে যাবে তখন কিন্তু এটা ব্লক করে দিবে। ওকে বন্ধুরা তাহলে অবশ্যই তোমরা প্রতিদিনই সিটিআরটা চেক করবে বিশেষ করে যে সকল নতুন ইউটিউব চ্যানেল খুলেছো এবং মনিটাইজেশান সবে মাত্র তোমাদের অন হয়েছে তোমাদের ক্ষেত্রে বলছি তোমরা কিন্তু প্রতিদিনই এটা তিনবার করে চেক করবে দেখো বন্ধুরা এই সিটিআর সিটিআর যখন বাড়বে আমরা ইনকাম তো একদিন করব। আজ না হলেও কালকে ইনকাম করব কিন্তু যদি আমার এই চ্যানেলটা ব্লগ হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো দিনও এই চ্যানেল থেকে আমি ইনকাম করতে পারবো না সেই কারণে বলছি তোমরা অবশ্যই সিটিআরটা অবশ্যই দিনে তিনবার করে চেক করবে এই পর্যন্তই এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব সম্পর্কে আরও যদি কিছু নতুন নতুন আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলে দেব যে কিভাবে তোমরা এই সিটিআরটা যদি বেড়ে যায় তাহলে কিভাবে তোমরা সিটিআরটা কমিয়ে আনতে হবে তাও আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো ওকে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে